চোখের পালি। মা, আমার আমার ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ফুলু, ও ফুলু, বলি কোথায় গেলি? শিগগিরি এদিকে আয়, আমার সমুজে বাবা হতে চলেছে রে। অময়, আরে বাবা, কাঁদছিস না কেন? খা বাবা খা, আমি একটু নিজের চোখে দেখি। মা, তুমি তো মহিন্দাকে জানোই, মহিন্দা ছিল ওরকমই, লজ্জায় চেঁচে খেতে চাই না। বুঠান, কোথায় নিয়ে যাচ্ছ? পালং শাকটা লাগবে আমার। ও মা, আমার ছেলে আবার এই পালং শাকের ঘন্ট খেতে বাড়ি ভালোবাসে। দাও, ওর পাতে দাও দেখি। মা, তুমি যাই বলো, এই বৌঠান না ভারী গিফট, হাত দেখেছি বেরোতে চাই না। দেখেছ বৌমা, তোমার হাতে এই নুন কাবে আমার তোমারই নিন্দে করছে। এই দেখো, কি বলি এবার, বৌঠান চাই যে পালং শাক আমার পেটটা ভরে যাক, আর বাকি যত ভালো মন্দ জিনিস তুলে রাখছে মহেন্দার জন্য। আরে, এই নিন্দেকে মুখটাই দেখে বন্ধ হচ্ছে না। পায়েস দিয়ে দেখতে পারো যদি বন্ধ হয়। অময়, নে তুই পায়েসটা খেয়ে নে বাবা। কা অমে যাবো, যা তুমি ওকে নাও। বৌমা, তুমি ওকে নাও, যা। না মা, আমি না হয় পরে খাবো। না না, পরে না, যা এখনই খেয়ে নাও। অময়, যা খাওয়া হয়ে গেলে তুই বিশ্রাম নে গে, তোর শরীরটা ক্লান্ত আছে। ও বৌমা, মহিনে খাওয়া হয়ে গেলে তুমি একটু বিছানাটা করে দিও। আমারও খাওয়া শেষ, আমি উঠি। দাঁড়া, তুই যাস নে, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। কি করছেন? ও, আমি তো ভুলেই গেছিলাম। ওর লাগবে না, আপনি একটা পাগল। সত্যি সুভাষ, আমি সত্যি বলছি, তুমি জানো না আমার একেবারে পাগল পাগল লাগছে। এতদিন পরে আমাদের দুঃখের দিন শেষ হয়েছে। তুমি দেখে নিও সুভাষ, আমাদের জীবনে আর কোনো অশান্তি হবে না। না, এ কি কি হয়েছে, মন খারাপ করছো কেন সুভাষ? আরে সুহাস, এখন তো আমাদের আনন্দের দিন, এই সময় কেউ মন খারাপ করে বলো? হ্যাঁ, আর কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, এই এই সুহাস, তোমার কত কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমাকে বলো না। আমার কোনো কষ্ট হচ্ছে না, এতদিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছে। আচ্ছা সুহাস, আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে? যা, আমি জানি না। বাবা, তবে আমি কিন্তু জানি, তুমি দেখে নিও, আমাদের ছেলেই হবে। আপনি কিচ্ছু জানেন না, আমাদের মেয়ে হবে। তবে তো মেয়ে হলেও আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আমাদের মেয়ে হলে যেন তাকে আমার এই সুহাসের মতন দেখতে হয়, কেমন? আর যদি ছেলে হয়? তাহলে আমার সুভাষের মতো। তবে হ্যাঁ, স্বভাবটা কিন্তু আমার মতন হতে হবে। আরে বিহারি, একটা কথা বল দেখি, মঈনকে তুই কোথা থেকে নিয়ে এলি? আবার এই প্রশ্ন কেন? তুমি তোমার ছেলেকে পেয়ে গেছো, এটা কি যথেষ্ট নয়? না রে বেয়ারি, সে কথা নয়, আমি জানতে চাইছি
বাড়ি থেকে বেরিয়ে মইন কোথায় ছিল? মা, তুমি কি এই প্রশ্ন করার জন্য আমাকে আটকেছিলে? না, শুধু এটাই নয়, আরেকটা কথা ছিল তোর সাথে। বলো। বিনোদিনী কোথায় আছে রে? আশা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? আপনার উপরে আমার আমার কোনো রাগও নেই, কোনো অভিমানও নেই। আর তাছাড়া আপনি তো আমার অপরাধী নন, তাহলে ক্ষমা করার কোনো প্রশ্নও তো আসেনি। আশা, আশা তুমি বুঝতে পারছো না কেন, এটা যে আমার কাছে অনেক বড় শাস্তি। তার থেকে তুমি রাগ করো, অভিমান করো, তাও ভালো, সেটাতেও আমার উপর কম শাস্তি হয়, কম শাস্তি হয়। অন্যের মনের উপর আমার কোনো অধিকার নেই। আপনার যা ভালো মনে হয়েছে, আপনার যা ভালো লেগেছে, আপনি তাই করেছেন। আপনার দোষ গুণের বিচার করার আমি কে? আশা, আশা বিশ্বাস করো, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পরেই কিন্তু বুঝতে পেরেছিলাম তুমি আমার কতটা জুড়ে আছো। ক্ষণিকের ক্ষণিকের মোহে আমি পথভ্রষ্ট হয়েছিলাম ঠিকই, কিন্তু আবার তোমার ভালোবাসাই তো আমার সঠিক পথে ফেরত নিয়ে এলো। আশা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই জীবনে তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। আপনার মনের উপরে যখন আমার কোনো অধিকার নেই, তখন আপনার উপলব্ধির উপর আমার অধিকার থাকবে, তা কি করে হয়? আশা, আশা এভাবে তুমি আমাকে দূরে ঠেলে দিও না, তোমার সব অধিকার ছেড়ে দিও না আশা, এভাবে যে তুমি আমাকে আরো কষ্ট দিচ্ছ। আমি আমার জীবন দিয়ে বুঝেছি বন্ধনে মানুষের মুক্তি নেই, মানুষের মন হলো মুক্ত বিহঙ্গের মতো, তাকে খোলা আকাশে ছেড়ে দিলেই তার প্রতি সুবিচার করা হয়, খাঁচায় বন্দি করে রাখলে সেটা হয়নি। তোমার কথা শুনে যে আমার বড্ড ভয় করছে আশা, আশা বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু তোমার সঙ্গে একটা ছোট্ট সুন্দর সুখের সংসার গড়ে তুলতে চাই। আমায় আমায় দয়া করে আমার সেই পুরনো আশা ফিরিয়ে দাও না। মানুষের জীবন হলো নদীর মতো, মোহনায় এসে তাকে আবার উৎসে ফিরিয়ে নেওয়া যায়নি, আর আমার জীবনে এখন এই ক্ষুদ্র সংসারের থেকে এক বৃহৎ সংসারের আকর্ষণ অনেক বেশি। তার মানে, তার মানে কি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও আশা? আমি তো কোথাও যাব না, আমি এই সংসারে থেকে শুধু দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আমার হাতখানা বাড়িয়ে দেব, এটাই আমার জীবনের একমাত্র সংকল্প। আমার এই জীবনটা যদি দেশের দশের কাজে লাগে, তাহলে সব থেকে বেশি শান্তি আমি পাব। আপনি পরিশ্রান্ত, এবার ঘুমিয়ে পড়ুন। আমি এই সংসারে থেকে শুধু দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আমার হাতখানা বাড়িয়ে দেব,
আমার এই জীবনটা যদি দেশের দশে কাজে লাগে তাহলে সবথেকে বেশি শান্তি আমি পাবো। নাও দিদি নাও পেশাদখানা ধরো দেখি। এত সকাল সকাল মেজে বউ। আসলে দিদি একখানা সুখবর আছে, তাই জন্য সকাল সকাল রাধা মাধবের পুজো দিয়ে এলুম। সুখবর কি? যে সুখবর মেজে বউ, কথাখানা ছোট আমাকে কালকেই বলেছিলে, সাততালে তোমায় আর বলা হয়ে ওঠেনি। দিদি আমাদের সুহাস মা হতে চলেছে। দিদি কি বলছো মেজে বউ? সুহাস সুহাস আমাদের মা হতে চলেছে? হ্যাঁ দিদি হ্যাঁ। সমু গেছে কবরেজ মশাইকে ডাকতে। কবরেজ মশাই এসে একবার দেখে গেলে আর কোনো সন্দেহই থাকে না। ও মেজে বউ, ভগবান যাকে কিছু দেয় না ওই দু হাত ভরেই দেয়। ঠাকুর এখন আমাদের উপর মুখ তুলে চেয়েছেন গো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আমার যে কি আনন্দ হচ্ছে সে তোমাকে কি বলবো। ও মেজে বউ, আমি দু দুটো বাচ্চার ঠাকুমা হতে চলেছি গো। হ্যাঁ দিদি হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে তাড়াতাড়ি ভালো হতে হবে দিদি, না হলে একসাথে দু কোলে দুটো বাচ্চাকে বসাবে কি করে শুনি। কিন্তু মেজে বউ, ওই সুভাষকে একটু দেখে শুনে রাখতে হবে, ওকে দিয়ে বেশি কাজকর্ম করিও না। ওকে কি দিয়ে আশীর্বাদ করি বলো দেখি মেজে বউ, কি দেব? আমার বের একটা আর আছে, সে দিয়ে বরং ওকে আশীর্বাদ করবো বলো। সে তোমার যা প্রাণে চায় তাই দিও দিদি। আজ আজ কতদিন পরে এ বাড়িতে খুশির জোয়ার এসেছে দিদি, খুশি উপচে পড়ছে। মইন ফিরে এলো, সুহাসের এত বড় একটা সুখবর। আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি দিদি, আর যেন এ বাড়িতে কোনো অশান্তি না হয়, যেন এরকমই শান্তি থাকে। কিন্তু মেজো বউ, এত কিছুর মধ্যে হচ্ছে একটা মনের মধ্যে কাটা কচ কচ করে বিঁধছে গো। সে কি কথা দিদি, এত কিছুর পরে আবার নতুন করে কি কাঁটা বিঁধছে তোমার মনে? বিনু, বিনু কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না। এত কিছু হয়ে গেল তারপরে ওই বিনোদিনীর জন্য তোমার মনের মধ্যে কাঁটা খচখচ করছে দিদি? ওর খোঁজ না পেলে যে আমি শান্তি পাবো না মেজো বউ, শান্তি পাবো না। বিহারীকে জিজ্ঞাসা করলাম, বিহারী কিছু বললো না, এড়িয়ে গেল। তুমি কি দিয়ে তৈরি বলো দেখি দিদি? হ্যাঁ ঠাকুরপো, কি এত মন দিয়ে পড়ছেন, কারো ডাকেছে বুঝি? হ্যাঁ বউ উঠান, তবে যার ডাক পেলে তুমি খুশি হবে তার ডাক নয়, এটা মায়ের ডাক। মায়ের ডাক? যিনি আমাদের সবার মা, সেই দেশ মাতৃকা ভারতবর্ষ। আবার নতুন করে এক আন্দোলন শুরু হচ্ছে, এই চিঠি সেই খবরে নিয়ে এসেছে। এবার আমাকে বেরিয়ে পড়তে হবে বৌঠান। কোথায় যাবেন আপনি? জানি না, কিছু জানি না বৌঠান। ভারত মাতার শৃঙ্খল ছাড়ানোর জন্য এক নতুন আন্দোলন শুরু হয়েছে, কখন কিভাবে আমাকে প্রয়োজন পড়বে আমি নিজেও জানি না। জানি না কবে নিজেকে কিভাবে নিজেকে উৎসর্গ করতে পারবো। আমাকে শুধু তৈরি থাকতে হবে আদেশের জন্য। আচ্ছা বেয়াই ঠাকুরপ, আপনাদের এই আন্দোলনে মেয়েদের বুঝে কোনো জায়গা নেই? না না, অবশ্যই আছে, আর এটা মায়ের কাজ। মায়ের কাছে কি কন্যা কি পুত্র কেউ আলাদা নয়, আর তাছাড়া মেয়েরাই তো আমাদের দেশের চালিকা শক্তি,
তারে ছাড়া কি কোনো কাজ হয়? তাহলে বেহাইটা করব? সব গরমের অধিকার শুধু শুধু ছেলেরাই কেন ভোগ করে? বৌঠান, তোমার এই অভিযোগ কিন্তু একেবারে সত্যি নয়। তাও আমি এই বিষয়ে তোমার সাথে কোনো তর্ক করব না। তবে থাক। আচ্ছা, আপনি কবে যাচ্ছেন তা কি কিছু জানেন? সম্ভবত আজ। জানবে হে ঠাকুরপো, দেশের এই কর্মযজ্ঞে আপনার মতো লোকের বড্ড দরকার। আমি আপনাকে বাধা দেব না। তবে বেহারি ঠাকুরপো, যাওয়ার আগে আপনি আমার একটা কাজ করে দিয়ে যাবেন? কি কাজ বলো। বেহারি ঠাকুরপো, আপনি বালিকে এ বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। কি কি বলছো কি বৌঠান? এত কিছু হওয়ার পর তুমি তাকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনতে চাইছো, কিন্তু কেন? কারণ বালিকে ছাড়া এই সংসার অসম্পূর্ণ থেকে যাবে। তাকে ফিরিয়ে আনতে না পারলে আমি যে ব্রত নিয়েছি তা যে পালন করা হবে না। কিন্তু বৌঠান, তুমি চাইলে যে বাড়ির সবাই মেনে নেবে এমন তো কোনো কথা নেই। কি করতে যাচ্ছ তুমি? আবার কোনো অনর্থ ঘটাবে? কার কথা বলছেন আপনি? মায়ের কথা। মা কি মেনে নেবে? মাকে ক্ষমা করতে পারে বিনোদিনীকে? মা যাকে সব থেকে বেশি নির্ভর করে সে দায়িত্ব তো তার। পারবেন না আপনি মাকে রাজি করাতে? ও কি করছো বৌমা? বলি এসব তোমাকে এখন কে করতে বলেছে বাছা? কখনো করবে না সমু। বলি তো লজ্জা করে নে? কোথায় তুই বৌমা সেবা করবি তা না তুই লাট সাহেবের মতো পাহাড়ের উপর পা তুলে বৌমা সেবা নিচ্ছিস? মা, কবিরাজ মশাই তো বলেই গেছেন যে এই অবস্থায় একটু আধটু কাজ করা ভালো। তুই থাম, ও কবিরাজ মশাই জানেটা কি? আর সে কি আমার থেকে বেশি কিছু জানে? কখনো না সমু। এখন বৌমার কি লাগে না লাগে সবকিছু দেখে শুনে তুই করবি, তুই ওর খেয়াল রাখবি। কতদিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন বল দেখি। হ্যাঁ, এই মেয়েটাকে এই সময় খাটিয়ে তুই কি একটা অঘটন বাঁধাতে চাস? আমার মা কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। বুঝেছি বাচ্চা, বুঝেছি, তুমি খুব ঠিক আছো। দাও শোনো বাচ্চা, বলি কি এ সময় না নিজের খেয়াল রাখা ভালো, বুঝেছো? তুমি না বৌমা ওই কখনো নিচু হয়ে কোনো কাজ করবে না আর কোনো ভারী জিনিস তুলবে না, মনে রেখো। হ্যাঁ, বসো দেখি। মা মা, ও কি তাহলে সারাদিন এইভাবে শুয়ে বসে থাকবে বিছানায়? হ্যাঁ, তুই চুপ কর, একদম চুপ করে থাক, গাধা কোথাকার। জানিস সমু, আমার না কালকে অবধি কিরম একটা ছন্দ ছিল মনে মনে, কিন্তু আজকে কবরেজ মশাই দেখে যাওয়ার পর, বলে যাওয়ার পরে আমি একেবারে নিশ্চিন্ত হয়েছি রে। শুধু ভাবছি কি বল দেখি, কখন আমি সোনার গিনিখানা দিয়ে আমার নাতির মুখখানা দেখব, শুধু সেইটা ভাবছি রে। গে 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 গো, হ্যাঁ না এই না ভাগলে রাতটাকে ধরে সবাই তো মিষ্টি মুখ করে কথা আসছি। আর বলবেন না মা বাবু, মা এমন করছে যেন আগে আর কারো ঘরে ছেলে পুলে হয়নি, মারি প্রথম নাতি হচ্ছে। আর সেটা হচ্ছে কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে না? আরে না মা বাবু, সেই কথা নয়, মা তো সুভাষকে কোনো কাজ করতে দিতে চাইছে না, উল্টে বলছে আমাকেই নাকি এখন থেকে ওর সেবা করতে হবে। এটা কিন্তু তুই আরো ঠিক কাজ করার জন্য দেখো ভাবনে, তুমি কিন্তু এই সুযোগে কয়েকদিন একটু পত্নী সেবা করে নিতে পারবে। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা ফুলু, কি ভুলটা বলেছি বল দেখি আমি? হ্যাঁ, এই সময় মেয়েটা যত্ন আতি আমরা করবো না তো আর কে করবে? এই জানি তো বৌমা যা যা খেতে ভালোবাসে সব আমি নিয়ে এসেছি নবুরের কাছে আজ। ওই দেখো সব নিয়েছে, বলিহারি বুদ্ধি তোর ফুলু। এই সময় কি বৌমার মুখে সব খাবার রুচবে? তার থেকে না আমি ভাবছি কি বৌমার জন্য একটু আচার বানিয়ে রাখবো, কি সুহাস তুমি আচার খাবে তো? হ্যাঁ, ওই দেখো আসতে। ও দেখেছো দেখেছো, যত বলছি সাবধানে থাকতে, দৌড়া দৌড়ি না করতে, কে কার কথা শোনে? দিদি তুমি কিচ্ছুটি ভেবোনি দিদি, ভগবান যাকে আনছেন তাকে তিনি নিজের দায়িত্বে রক্ষা করবে, কিচ্ছুটি ভেবো। সে কথা তো একদম ঠিকই রে ফুলু, কিন্তু কি বল দেখি বাচ্চা, সাবধানের তো মান নেই তাই না?
আমাদের ছোট্ট কোনো ভুলে বৌমার যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদেরই ক্ষতি বল। শোনো শোনো, তুমি এখন বৌমার কানের কাছে ঠাকুরের নাম গান করো, তাকে ভালো ভালো কথা বল, দেখবে দেবতার মতো একটি বাচ্চা জন্ম নেবে। বাহ, বেশ তো মামাবাবু, তাহলে তো আরেকটা কাজ করলেও হয়, অষ্টপ্রহর কীর্তন দেওয়া যায় বাড়িতে। শোন শোন, হ্যাঁ হ্যাঁ, আমি অষ্টপ্রহর কীর্তনই বসাবো বাড়িতে, তার জন্য যা যা দরকার হয় সব কিছু করব। কতদিন বাদে আমার সাধ পূর্ণ হতে চলেছে সেটা তুই বুঝছিস না সমু? যা যা দরকার হয় আমি তাই করব, কি ফুলু বল। আচ্ছা মা, বেশ, তোমার যা ইচ্ছে করে তুমি তাই করো। ওহো সমু, ভুলেই তো গেছিলাম, বলি বাড়িতে কার কার কাছে ওই পুরনো কাপড় আছে একটু খোঁজ নিয়ে আসি যাই। মা, পুরনো কাপড় দিয়ে কি হবে? আরে এত কিছু করছো আর একটা নতুন কাপড় জুটবে না? আমাকে বলো, আমি বাজার থেকে গিয়ে নতুন কাপড় নিয়ে আসবো। কিচ্ছু জানে না বাচ্চা আমার, বলি নতুন কাপড়ে ও কাজ হবে না, পুরনো কাপড়ই লাগবে। বোকা ছেলে, নাতির জন্য কাঁথা বানাতে হবে না আমার? ফুলু আমি যাই। হ্যাঁ যাই বলো, সব সুভাষের জন্য এ বাড়িতে অনেকদিন বাজে আনন্দ ফিরে বউ আমাদের লক্ষ্মী মাত্র, কে ঠিক বলেছি না? একদমই তাই মা বাবু।